কলির জীবধার হবে। হরে কৃষ্ণ। বস্তুটি জীবের জন্য আনবেন নারদ, সেই বস্তুটি কি? সেই বস্তুটি নাম মহামন্ত্র। কলির যুগ এলো, প্রথমে কাকে পাঠালো? সদাশিব মহেশ্বর। নাম দিলেন কি? অদ্বৈত আচার্য। শিব হলেন অদ্বৈত, অদ্বৈত নারদ শিবা। তারপর পাঠালেন ভক্ত নারদকে শ্রীবাস নামে। এবার স্বয়ং ভগবান কি করছে? আসার আগে পাঠাচ্ছেন আমাদের কলির জীবকে উদ্ধার করার জন্য দাদা বলরামকে। তারপরে কি হলেন? নিজে এলেন দাদা বলরাম, আসছে কলির জীবকে উদ্ধার করার জন্য, যেটা আজকে আমাদের লীলার বিষয়বস্তু। তিনি কোথায় এলেন? জায়গাটি কোথায়? দাদা বলাই জন্ম নিল,
সমবেত সুদীর্ঘ অনুরাগী ভক্তমণ্ডলী ও আমার ভক্তিপতি মায়েরা, আজ আমরা যে লীলাটি আস্বাদন করব সেই লীলাটির বিষয়বস্তু নিত্যানন্দের লীলা। যিনি কিনা সত্যি শঙ্কর শ্রী হরি, ত্রেতাই লক্ষণ দাপর যুগে বলরাম, তিনি জন্মগ্রহণ করলেন কোথায়? রাজদেশ, অর্থাৎ যেটা এখন বীরভূম জেলা। রাজদেশ, আস্তে আস্তে ডিস্টার্ব করো না, চুপ করে বসো। রাজদেশ এক চক্র গ্রামে জন্মগ্রহণ করলেন, পিতা হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মা। কবে জন্মগ্রহণ করলেন? শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী তিথি পক্ষতে। দাদা বলরাম জন্মগ্রহণ করলেন। দেখুন, সাধারণত বাড়িতে কোন সন্তান ভূমিষ্ঠ হলে আমরা কি করি? মায়েরা আমরা কি করি? এদিকে মায়েরা কি করা হয়? বাড়িতে বাড়িতে মিষ্টি মুখ করা হয়, করা হয় তো। কিন্তু 12 বছর হারাই পণ্ডিত নিঃসন্তান ছিলেন। 12 বছর পর যখন মা পদ্মার কোল আলো করে একটি যখন পুত্র সন্তান হলো, হারাই পণ্ডিত এমন একটি বস্তু খাওয়ানোর ব্যবস্থা করলেন যা আগে কেউ কোনোদিন করেনি। আমাদের হারাই পণ্ডিত কি করেছিলেন? অতি হরষিত পুত্র মহোৎসব হারায়ো পো।
হরিধ্বনি এবং নাম সংকীর্তনে মেতে উঠেছে হারাই পল্লীতেরও ঘরে। সেই নামের ঢেউকে লাগলো কোথায় আমাদের রাজ দেশ নদীর ওপার ঘাটটা। নদীর ওপার ঘাটটা কি ছিল? শান্তিপুর। শান্তিপুরে থাকতেন কে? আমাদের অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য বলছে ওপার থেকে কি যেন একটা ধ্বনি ভেসে আসছে। কি ধ্বনি ভেসে আসছে? হরিনামের ধ্বনি। আমরা বদনে ভরে বলব শুধু হরি হরি।
সবাই হরি ধ্বনি এবং নাম সংকীর্তনে মেতে উঠেছে হারাই পণ্ডিতের ঘরে। অদ্বৈত আচার্য বলছে সীতা ওই এক চক্র গ্রামে মানুষ কেন এত আনন্দে মেতে উঠেছে, কার আগমন ঘটেছে? ভক্তমণ্ডলী ও আমার ভক্তমতী মায়েরা, আমাদের এখানে আনন্দ হচ্ছে, একটু নাচ হবে নাকি? ঘুম পাচ্ছে জানো কি ঘুম হবে? সকলে মিলে আমরা সকলে মিলে একটু আনন্দ করে নিই, তাই সকলে মিলে মিলে হাতে করতালি দিয়ে, আর কেউ যদি নাচতে চান তাহলে ওই ধারে গিয়ে নাচ। আনন্দ নব ঘন হেরে সুন্দর নয়ন বীরা তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম।
বলরাম জন্ম গ্রহণ করেছে, তাই তো ওই হরি নামের ঢেউ রার দেশ থেকে শান্তিপুরে পৌঁছাচ্ছে। ওহে বৈষ্ণবগণ, এদিকে এসো এদিকে এসো, তোমাদের কোনো চিন্তা নেই, দাদা বলরাম যখন জন্ম গ্রহণ করেছে। ভাই কানাই নিশ্চয়ই আসবে এই বদ্ধ কলির জীবকে উদ্ধার করার জন্য। এই যে বলরাম জন্ম গ্রহণ করেছে, এই জন্ম গ্রহণ কেন্দ্র করে পদাবলী লেখা হয়েছে। আর ওইদিকে পদ্মা এবং হারাই পণ্ডিত ভাবছে, ওগো করুণাময়, আজ ১২ বছর পর তোমারই কৃপায় একটি পুত্র সন্তান পেয়েছি, কিন্তু তারা তো জানে না দাদা বলরাম সত্যের শঙ্কর শ্রীহরি ত্রেতাই লক্ষণ দাপরে বলরাম। কলি যুগে জন্ম গ্রহণ করেছে এই মর্তভূমির মাটিতে। হারাই পণ্ডিত বললেন, আমার ছেলের নামকরণ হবে কুষ্টি বিচার করে। তাই কি হলো, জ্যোতিষীকে ডাকা হলো। কোন জ্যোতিষী? শচী ঠাকুরানীর পিতা গৌর সুন্দরের দাদা মহাশয় নীলাম্বর চক্রবর্তীকে ডাকা হলো। নীলাম্বর চক্রবর্তী বাড়িতে এসে বলছে, আরে কই রে হারাই, আরে ও হারাই, বলো বলো তোর ছেলে কই, কই দেখি। ওই তো সুতিবন গৃহে পদ্মার কাছে আছে। আরে এত আলো কেন রে, কই না তো কোনো তো আলো নেই, শুধুমাত্র একটি প্রদীপ জ্বলছে। কিন্তু নীলাম্বর চক্রবর্তী দেখছে ঘরটাই আলোয় আলোকিত হয়ে আছে। ঘরের ভেতরে প্রবেশ করা মাত্রই নীলাম্বর চক্রবর্তী চমকে উঠলেন, তুমি এসেছ, তুমি এসেছ মা পদ্মার কোল আলো করে, তুমি এসেছ হারাই পণ্ডিতের ঘরে, তোমার কষ্ট বিচার করব আমি। হারাইকে যদি বলি তারপরে বলরাম এসেছি তোর ঘরে, আনন্দে যে কি করবে কে জানে। হে প্রভু, তোমার কষ্ট বিচার করব আমি, তোমাকে স্মরণ করে তোমারই কষ্ট বিচার করব আমি, তবে তাই হোক। এই বলে নীলাম্বর চক্রবর্তী কি করলেন, কুষ্টি বিচার করলেন। নক্ষত্র অনুযায়ী ছেলেটার নাম রাখলো কুবের। ওরে হারাই, তোর ওই একমাত্র ছেলের নাম হবে কুবের। ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, জগতে তো অনেক কিছু নাম আছে, নাম আছে তো, তা এত কিছু নাম থাকতে কেন ওইটুকু ছেলের নাম রাখলো কুবের? কুবের মানে কি? কুবের শব্দের অর্থ কি? কুবের মানে যার কাছে নাকি প্রচুর ধন রত্ন আছে, যার ধন রত্ন কোনোদিন নাকি শেষ হয় না। কোটি কোটি জীব যদি নবাবের কাছে গিয়ে বলে, ওহে তোমার ধনরত্ন থেকে আমায় কিছু ধন দান করো, তাও এই নবাবের ধনরত্ন শেষ হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। কিন্তু কুবেরকে যে যত চাইবে আর যতবার চাইবে সে ততই পাবে। এক অনার্পিত কৃষ্ণ প্রেম, এ প্রেম কোনোদিনও শেষ হয় না। ওরে হারাই, তোর ওই একমাত্র ছেলের নাম হবে কুবের, কিন্তু
কিন্তু তোর ছেলে তো বাল্য বয়স থেকে হরি ভক্তি পরায়ণ হবে, ও মুখ্য হবে। মায়েরা, মূর্খ এবং মুখ্য কথার অর্থ কি? মূর্খ মানে কি? ময়সুর খয়রে মূর্খ মানে কি? লেখা পড়া শেখে না। আর মুখ্য মানে কি? মুখ্য ময়সু ক্ষয়ে জফলাকার, মুখ্য মানে প্রধান, মুখ্য মানে প্রধান। একে যে না আশ্রয় করবে সে কোনোদিনও উদ্ধার হবে না। বিচার করতে করতে নীলাম্বর চক্রবর্তী হঠাৎ চুপ করে গেল। হারাই পণ্ডিত বলছে, আরে কি হলো, আপনি বিচার করতে করতে আবার চুপ করে গেলেন কেন? ওরে হারাই, কি দেখছি জানি? যা যা বললে তোরা সহ্য করতে পারবি না। কি এমন দেখছেন বলুন না? আমরা যদি না সহ্য করি তাহলে কে সহ্য করবে? আমরা তো ওর মা বাবা, আমরা না সহ্য করলে কে সহ্য করবে? কি দেখছেন বলুন না। ওরে হারাই, কি দেখছি জানিস? তোর ওই একমাত্র ছেলে কুবের বাল্য বয়স থেকে হরি ভক্তি পরায়ণ হবে, ও 12 বছর বয়সে তোদের ছেলে সকলকে ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে। ওরে হারাই, তোর ওই একমাত্র ছেলে কুবের 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে যাবে। সন্ন্যাসী তোর ওই ছেলেকে ছলে বলে কৌশলে বার করে নিয়ে চলে যাবে। এইদিকে দেখতে দেখতে কুবেরের বয়স বাড়ছে, বাড়তে বাড়তে 8 বছর যখন পূর্ণ হলো, কুবের লেখাপড়া কিছুই শিখলো না। সদাই হরিবোল হরিবোল বলে কাটায় সখাদের নিয়ে। আর কি বলে জানো? হরি বল রে হরি।